আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রাব্বুল আলামিন, তুমি তোমার রাসূলের সাথে যে ওয়াদাগুলো করেছো আমাদের ব্যাপারে, সেই ওয়াদাগুলো তুমি আমাদেরকে দান করিও। ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিন তুমি আমাদেরকে অপমানিত করিও না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কারণ তুমি তো ওয়াদা ভঙ্গ করো না, তুমি তো কোনো ওয়াদার বরখেলাপ কাজ করো না। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক মহিলা সাহাবিদের একটি প্রশ্নের জবাব দিয়েছেন। মহিলা সাহাবিরা এসে নবী সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো জেহাদ করতে পারি না, জেহাদের যে ফজিলত সেই ফজিলত থেকে আমরা বঞ্চিত, তারপরে প্রতি মাসে আমাদের কিছু নামাজ গ্যাপ যায়, ওই ফজিলত থেকে আমরা বঞ্চিত, তারপরে আমরা অনেক আমলের ক্ষেত্রে দেখি যে আমরা পুরুষের অর্ধেক, যেমন আমাদের দুইজন সাক্ষী সমান পুরুষের একজন সাক্ষী, এরকম আরও কিছু কিছু ব্যাপার আছে। তাহলে কি আমরা আমলের ক্ষেত্রে পুরুষদের থেকে পিছিয়ে যাচ্ছি? কিয়ামতের ময়দানে কি আমরা আমলের ক্ষেত্রে, জান্নাত পাওয়ার ক্ষেত্রে আমরা কি পুরুষদের থেকে পিছনে? আল্লাহ পাক জবাব দিলেন, না, নারী যদি আমল করে, তাকে আল্লাহ পাক যে সকল আমল করার জন্য বলছেন সেই আমলগুলো যদি সে করে, তাহলে সে কোনো অবস্থায় পুরুষদের থেকে পিছিয়ে থাকবে না। এই কথাটা আল্লাহ পাক বলতে গিয়ে এই জন্য বলছেন, মিন যাকারিন আও উনসা, মানে কেউ আমল করলে সে পুরুষ নাকি নারী, এটা আল্লাহ পাকের কাছে বিবেচ্য বিষয় না। আল্লাহ পাকের কাছে বিবেচ্য বিষয় হলো আমল, আমলকারী, আমলকারী পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ পাক সওয়াব সমান দেন। মানে একজন পুরুষ নামাজ পড়লে যে সওয়াব পাবেন, নারীও সলাত আদায় করলে একই সমপরিমাণ সওয়াব পাবেন, এখানে নারী অর্ধেক পাবেন না, বা অন্যান্য যত আমল আছে এই সকল আমলের ক্ষেত্রেও নারী অর্ধেক পাবেন। বরং নারীর প্রতি আল্লাহর বিরাট অনুগ্রহ যে ওই এক মাসে যেই সলাৎগুলো তার বাদ যাবে, আল্লাহ পাক সেগুলো তাকে সওয়াব দিয়ে দিবেন। সুবহান, কাজ না করিও, ডিউটি না করিও বেতন, পুরুষের ওই কদিন ডিউটি করতে হবে, নারী ডিউটি না করিও আল্লাহ সুবহান তাআলা তাকে উজরত দিয়ে দিবেন, ওইটাও কমতি দিবেন না। এই জন্য আল্লাপাক বলতেছেন, ফাস্তাজা বালাহুম রাব্বুহুম, রাব্বুল আলামিন তাদের কথাগুলো শুনেছেন, তাদের ডাকে সাড়া দিয়েছেন। আন্নীলা উদিউ আমালা আমিলিম মিনকুম, আল্লাপাক বলেন আমি কোনো আমলকারের আমলকে নষ্ট করে দিই না। মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক আর মহিলা হোক, পুরুষ নাকি মহিলা এটি আমার কাছে মূল বিষয় নয়। বা'দুকুম মিন বা'দ, আল্লাহ পাক বলেন এই পুরুষ আর নারী এরা তো একজন আরেকজনের পরিপূরক, মানে পুরুষ আর নারী আল্লাহর কাছে আলাদা না, কারণ এটা হলো আল্লাহ পাক একটা মানুষ তৈরি করছেন বাসার, তো বাসারকে আল্লাহ পাক মাঝখান দিয়ে কাটি দুই ভাগ করে দিয়েছেন। বাসারের বাসার হলো নারী আর পুরুষ মিলে একটা বাসার, একটা বাসারকে আল্লাহ পাক মাঝখান দিয়ে কেটে এটারে দুই ভাগ করে দিয়েছেন অর্ধেক অর্ধেক। তাহলে এই পুরুষ বা'দুকুম মিন বা'দ, পুরুষ নারীর অংশ, নারী পুরুষের অংশ, এই জন্য এই দুই অংশ ছাড়া মানব জাতি সম্পূর্ণ অসম। এই দুই অংশ যদি একত্রিত না হয় তাহলে বোঝা যাবে যে অসম্পূর্ণ। এই জন্য নবী সাল্লাম বলছেন যে যে ব্যক্তি বিবাহ করল অর্ধেক পূরণ হলো, আর অর্ধেক তাকওয়া দিয়ে পূর্ণ হবে। তাহলে বোঝা গেল তাকওয়া এবং নেকাহ দুইটা একসাথে, একটা আরেকটার সাথে সম্পর্ক, মানে এটা যতদিন হয় নাই ততদিন সে অর্ধেক, আর এটা যখন হয়েছে তখন সে পরিপূর্ণ, পরিপূর্ণ একটা মানুষ। তো এই জন্য আল্লাহ পাক বলছেন বা'দুকুম মিন বা'দ, তোমরা তো একজন আরেকজনের পরিপূরক,